নোভেল করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 বিশেষভাবে প্রভাব ফেলেছে বিশ্বব্যাপী মানুষের উপরে। শিশু তহবিল অনুমান করেছে বিশ্বব্যাপী 10 মিলিয়ন শিশু ঝুঁকিতে পড়বে এই কোভিড-19-এর কারণে। আসুন আপনাদের সামনে এমনই একটা স্টোরি তুলে ধরবো আজকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের অন্তর্গত ভুবনেশ্বরী ও শানকিজাহান গ্রামের ঘটনা। বিগত 2 বছর ধরে আমাদের স্কুল বন্ধ, আমরা কোথাও যেতে পারছি না এবং এই সময়টাতে চাইল্ড ম্যারেজ প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং আমাদের স্কুলেই অনেকের বিয়ে হয়ে গেছে যাদের 18 বছরের নিচে। এই বিয়ে হওয়ার জন্য আবার অনেক বিভিন্ন রকম কারণ আছে, যেমন কেউ আবার বাড়ি পালিয়ে যাচ্ছে, আবার কারোর বাড়ি থেকে দারিদ্রতার জন্য বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটার খরচ বহন করতে পারছে না তাই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, এই চাইল্ড ম্যারেজটা আমরা বন্ধ করতে চাই। পায়ে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি, মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা তাহলে স্বনির্ভর হতে পারবে এবং নিজেদের যে বিভিন্ন যে মেয়েদের বিভিন্ন রকম যে খরচ করতে থাকে সেগুলো তারা নিজেরাই চালাতে পারবে, ফলে সেই সব খরচ খরচা চালানোর জন্য তাদের অন্য কারোর কাছে হাত পাততে হবে না। তাই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। হ্যাঁ, বিয়ের পরে কেউ ভালো থাকে আবার কেউ খারাপ থাকে, তো সবাই তো আর ভালো থাকে না, কারোর উপরে হয়তো নির্যাতন হয়, বিভিন্ন রকম শ্বশুর বাড়ি থেকে নির্যাতন করে, আবার কারোর বিয়ে হয় তারা ভালো থাকে খুবই। এবং এই যে বিয়ের পরে, বিয়ের পরে সেই যখন একজন মা হয় তখন অল্প বয়সে মা হওয়ার জন্য তার শিশু এবং সেই মায়ের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা একজন প্রত্যন্ত একটা গ্রাম এলাকা, তো এখানে এইসব সমস্যাগুলো খুবই বেশি। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তারা হয়তো পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু এই যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এই বিয়ের পরে তাদেরকে অনেক রকম নির্যাতন করা হয় শ্বশুর বাড়ি থেকে, কাউকে পুড়িয়ে মারা হয় কিংবা কাউকে গলায় দড়ি দেওয়া হয় কিংবা মারা হয়, বিভিন্ন শারীরিক নির্যাতন করা হয়। তো এর প্রতিবাদে আমরা সবাই, আমরা যারা আছি ইউথ গ্রুপ, তারা আমরা চাই যে যাতে এই যে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই বিয়েটাকে আমরা বন্ধ করতে চাই। সমাজের জন্য এই বার্তা দিতে চাই যে 18 বছরের আগে কেউ বিয়ে করবে না, আর 18 বছর আগে বিয়ে হলে আমি সেটা মানি না, সেটাতে অরাজি। কারণ 18 বছরের আগে কোনো মেয়েরই শারীরিক মানসিক কোনো রকম বিকাশ হয় না। আর সমীক্ষায় দেখা গেছে যে দক্ষিণ চব্বিশ পরগনা মা ও শিশু মৃত্যুর জায়গায় 1 নম্বরে দাঁড়িয়ে আছে। তো আমি সমাজের জন্য এই বার্তা দিতে চাই যে কেউ 18 বছর আগে বিয়ে করো না, স্বাবলম্বী হওয়া দরকার। কারণ একটা মেয়ে যখন স্বাবলম্বী হয়, যখন নিজের পায়ে দাঁড়াতে পারে, তখন কিছু কেনার জন্য বা কিছু দরকার হলে কারো কাছে হাত পাততে হয় না। আচ্ছা ম্যাম, এই 2020 আর 2021-এর মধ্যে কতগুলো বিয়ে হয়েছে বলে আপনার কাছে খবর আছে, বিশেষ করে এই সুন্দরবন এলাকার? আমার কাছে সেরকম কোনো তথ্য নেই বা হতেও আমরা দিইনি, একটা আমার অজান্তেই হয়ে গেছে। আর এমন একটা পরিস্থিতি জানা, আমরা যখন জানতে পেরে গেছি তার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এমন পরিস্থিতি হয়েছে এমন, তার মা মারা গেছে, সংসার একদম অচল, মেয়েটা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে, 8 হতে কিছুদিন বাকি আছে, সেই অবস্থায় হয়েছে, তাতে আমরা করে আর কোনো কিছু করে উঠতে পারিনি। একটা পরিপূর্ণ বয়সে বিয়ে হোক যাতে করে তাদের সবকিছু পরিপূর্ণ থাকে। স্যার বলছি, এখানে কি কি কাজ করা হয়, আপনারা কি কি কাজ করেন? আমরা মূলত এখানে চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করি। যে সমস্ত এলাকায় আমরা কমিউনিটিতে এবং স্কুলে স্কুলে গিয়ে সেখানে মূলত কাজ হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, শিশুদের নিয়ে, ছেলে এবং মেয়ে উভয় গ্রুপকে নিয়ে। আমরা যে গ্রুপ বানিয়েছি, গ্রুপের নাম দিয়েছি স্বাধিকার, স্বাধিকার ইউথ গ্রুপ নাম দিয়ে আমরা কাজটা করি এবং তাতে ছেলে এবং মেয়ে সবাই থাকে। সেখানে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি যে আসলে চাইল্ড ম্যারেজ একটা ভয়াবহ সামাজিক ব্যাধি এবং চাইল্ড ম্যারেজ থেকে কিন্তু চাইল্ড ট্রাফিকিং এর মতো ঘটনাটা ঘটে। কারণ এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যত যত চাইল্ড ম্যারেজ হয়েছে তারা বেশিরভাগ কিন্তু পরবর্তীতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, এবং তারপরেই তারা যখন নিজেদের মধ্যে বনিবনা বা সম্পর্ক ঠিকঠাক না থাকে তখন তারা বাপের বাড়ি যায়, সেখান থেকে বাহিরে কাজে যাওয়ার একটা প্রবৃত্তি বা নেশা চলে আসে, উপায় থাকে না তাদের, তো তারপরে সেখান থেকে তারা ট্রাফিকিং হয়। আমরা দুটো ধরনের কাজ করার চেষ্টা করি, আসলে এই বোঝানো এবং যারা কোনো কারণে সমস্যায় পড়ে এই ঘটনাটা যাদের জীবনে ঘটে গেছে তাদেরকে নিয়ে সমাজের মূল স্তরে ফিরিয়ে এনে তাদেরকে বিভিন্ন হাতের কাজ শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করার দিকটা আমরা মাথায় রাখি। যে বিষয়টা না বললেই নয়, এই গত 2 বছর ধরে যখন এই এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন কোভিড-19 লকডাউন এই বিষয়গুলি চলছে, তখন কিন্তু সারা এলাকাতে, সারা জেলাতে
চাইল্ড ম্যারেজের সংখ্যাটা অনেক বেড়েছে, এবং চাইল্ড ম্যারেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর্লি প্রেগনেন্সি, টেন এজ প্রেগনেন্সির সংখ্যাটা কিন্তু যথেষ্ট। এটা নিয়ে কিছু না করলে আগামী দিনে কিন্তু সমাজের উপর একটা চরম ভয়াবহ একটা দিন আসবে, যেখানে কিন্তু শিশু এবং মা মৃত্যু ঘটনা সবচেয়ে বেশি ঘটবে। চাইল্ড ম্যারেজ আটকানোর জন্য যেটা দরকার, সরকার অনেক অনেক প্রকল্প বা স্কিম করেছে, কিন্তু আইনি ব্যাপারটাতে খুবই উদাসীন। যদি না হতো, আমরা যত চাইল্ড ম্যারেজ কেস পেয়েছি সেই কেসগুলোকে ঠিক মতো শেষ পর্যায়ে দাঁড় করানো যায়নি। আমার প্রস্তাব, আমাদের প্রস্তাব, আমার সংগঠনের প্রস্তাব, যে চাইল্ড ম্যারেজ যে পরিবারে হয় সেই পরিবারে সরকারি যত ধরনের পরিকল্প, যত ধরনের স্কিম আছে, সুযোগ সুবিধা আছে, দানের ব্যাপার আছে, ইভেন রেশন পর্যন্ত, সমস্তটাকে কিন্তু বাতিল করতে হবে, মানে আটকাতে হবে। আমরা চাই চাইল্ড বা শিশু সুরক্ষিত থাক, শিশু বিবাহ বন্ধ হোক, 18 আগে কোনোভাবে একটা মেয়ের এবং 21 আগে কোনো ছেলে যাতে বিয়ে না হয়। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লক থেকে আমি কৃষ্ণা ইন্ডিয়ান হারের পক্ষে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার একটি শেয়ার কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হতে পারে।